হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নিয়ে এসেছি আরেকটি অসাধারণ অ্যাপস, যে অ্যাপসটি দিয়ে আপনি আপনার ফোনে আসা যে কোনো কলকে রিসিভ করতে পারবেন, তাও আবার ফোনের স্ক্রিন টাচ না করেই। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ফোনে কোনো ফোন আসে তাহলে আপনি আপনার ফোনটি কানের কাছে নিয়ে আসুন, আপনার অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে। তো এই অ্যাপসটির নাম কি এবং অ্যাপসটি আপনারা কীভাবে কাজ করবেন সেটি মূলত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আপনি বরাবরের মতো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশানে গিয়ে করে আপনি সার্চ দিবেন। তো এখানে গিয়ে সার্চ দিবেন জেস্টার, GESTURE, জেস্টার অ্যানসার, ANSWER। তো আমার সাজেশন হিসেবে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন জেস্টার অ্যানসার কল, এটি আপনি সার্চ দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। তো এটি খুব কম এমবির একটি অ্যাপস, 1 MBেরও নিচে। তো অবশ্যই এটি ডাউনলোড করার পর আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন কিন্তু ম্যান সেটিংসটি আপনাকে করতে হবে। তো ভালো করে আমার ভিডিওটি দেখুন, না হলে কিন্তু সেটিংসটা না করতে পারলে আপনার কিন্তু অ্যাপটি কাজ করবে না। তো যাই হোক, এখানে আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার কাছে অনেকগুলো পারমিশন চাইবে, একটি পারমিশন, দুটি, তিনটি এবং চারটি পারমিশন এখানে আপনাকে দিতে হবে। তো জাস্ট আমার ভিডিওটি একটু ফলো করুন। তো জাস্ট প্রথমে আমি প্রথম অ্যাক্সেসে ক্লিক করব। তো এখানে যখন আমি ক্লিক করব তখন আমাকে এখানে সেই অ্যাপসটির যে পারমিশনটি এখানে আমাকে অ্যালাউ করতে হবে। তো এই অপশন দিয়ে গেলে যখন আপনি টিক দিয়ে দেবেন তখন এখানে অ্যালাউ চাইলে অ্যালাউটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আমার প্রথম সেটিংসটির কাজ শেষ, এখন আমার দ্বিতীয় সেটিংসটি করতে হবে। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেই অ্যাপটি আপনাকে খুঁজে নিতে হবে, অর্থাৎ জেস্টার অ্যানসার কল, এই দেখতে পাচ্ছেন এটি আপনাকে খুঁজে নিতে হবে। এখানে জাস্ট আপনি ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এখানে এই পারমিশনটিও আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে যে ফোন পারমিশনটি রয়েছে এটিও আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে লাস্ট 4 নম্বর যে পারমিশনটি, এই পারমিশনটি কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে। যে এখানে ক্লিক করার পর আপনার দেখাচ্ছে ইওর গ্রান্টেড পারমিশন। এখন আমি এখান থেকে ব্যাক চলে আসবো, আপনার কাজ শেষ। এখন এখান থেকে ব্যাক আসার পর আপনাকে যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনি যখন কানের গোড়ায় ফোনটি নিয়ে যাবে অটোমেটিক আপনার ফোনটি কিন্তু রিসিভ হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাতে পাচ্ছি না, কারণ যেহেতু আমার স্ক্রিন রেকর্ডার চলছে। তো আপনারা করুন, অবশ্যই এটি অবশ্যই অবশ্যই কাজে দেবে। তো যেহেতু আমি এটি প্রমাণ করে দেখেছি এবং অনেকক্ষণ ধরে ব্যবহার করে দেখেছি, এটি খুব ভালো কাজ করছে। তো সেই জন্য আমি আপনাদেরকে অ্যাপসটির শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে ছিল এটুকুই। অবশ্যই যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম অজানা সব ভিডিওর জন্য। তো আজকের মতো এখানেই, চলুন পরের ভিডিওর জন্য, ধন্যবাদ।